দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর শহরের শেষ প্রান্ত নবীনগরে। আপনারা জানেন যে গত কয়েকদিনে টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা সুনামগঞ্জ বন্যা কবলিত হয়েছে। সর্বশেষ আজকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। আপনারা হয়তো জানেন গত কয়েকদিন আগেও বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রবাহিত হয়ে সুনামগঞ্জকে বন্যা কবলিত করে। যদিও আজকে কোনো বৃষ্টি হয়নি, একটু একটু রোদের দেখাও মিলেছে, কিন্তু নদ নদীর পানি কমলেও হাওরের পানি কিন্তু অপরিবর্তিত রয়েছে। আপনারা দেখতে পাবেন এখনও সুনামগঞ্জের নবীনগর, মোহাম্মদপুর, সুলগড়, হাজিপাড়া, নতুনপাড়া, বড়পাড়া, তেগুড়িয়া সহ অনেক এলাকা বন্যা আক্রান্ত হয়ে আছে। পানি বৃদ্ধি পাওয়া কমেছে, কিন্তু যে পরিমাণে পানি কমার কথা ছিল সেই পরিমাণে পানি কমছে না। তার কারণ হচ্ছে এটি দ্বিতীয় দফা বন্যা। আগের পানি নামার আগেই এই বন্যা আঘাত হানে। নদ নদী হাওর বাওর সব পরিপূর্ণ থাকায় এই পানি নামার আর সুযোগ পাচ্ছে না। আপনারা জানেন যে এটি পাহাড়ি ঢল, ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয় অধিক বৃষ্টিপ্রবণ এলাকা। তাই সুনামগঞ্জে বৃষ্টি হোক বা নাই হোক, পাহাড়ে বৃষ্টি হলেই চলতি জাদুকাটা সহ বিভিন্ন নদী দিয়ে সুনামগঞ্জে পানি প্রবেশ করে এবং সুনামগঞ্জের পানি বৃদ্ধি পায়। আমরা এখন সুনামগঞ্জ পৌরসভার শেষ প্রান্তর নবীনগরে আছি। এটি হচ্ছে শহরের সাথে নবীনগর খাইমতর সড়ক। একটু সামনেই নবীনগরের একটি পয়েন্ট আছে। প্রত্যেকবার পানি বৃদ্ধি পেলেই এই সড়ক পুরোপুরি লন্ডভন্ড হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে যায়। দর্শক, আসলে আমরা আপনাদের যা দেখাতে পেরেছি বাস্তব চিত্র আরও খারাপ। এটা শুধু নবীনগর নয়, পুরো সুনামগঞ্জের চিত্র। আমরা যেটা জানতে পেরেছি, সুনামগঞ্জ বিশম্বরপুর তাহিরপুর সড়কের রাধানগর পয়েন্ট সহ সকল উপজেলার প্রায় 11টি পয়েন্ট সুনামগঞ্জ সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও মানুষ বের হতে পারছে না, আহার যোগাতে পারছে না। আমরা বিভিন্ন গ্রাম ও শহর ঘুরে যেটা জানতে পেরেছি, মানুষের এখন নাজেহাল অবস্থা। কেউ কেউ অনাহারে দিন কাটাচ্ছেন, শুধু পানি কমার দিন গুনছেন। আবার কাউকে শুধু মরিচ ভেজে খেতেও দেখেছি। চুলায় আগুনের অভাবে পেঁয়াজ আর পান্তা ভাত দিয়েও মানুষ জীবন পার করছেন। বিশুদ্ধ খাবার পাচ্ছেন না, টিউবওয়েল ডুবে গেছে, বৃষ্টির পানি সংগ্রহ করে সেটা দিয়েই তৃপ্তি মিটাচ্ছেন। তারা যেটা অভিযোগ করেছেন যে তাদের জনপ্রতিনিধি বা প্রশাসন তাদের খোঁজ খবর নিচ্ছেন না, তারা কোনো সহায়তাও পাচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়ে গেছেন নিম্ন আয়ের মানুষেরা। এমনিতেই করোনার প্রভাবে তাদের রুজি রোজগার আগে থেকেই কম, তার উপর আবার দুইবারের বন্যার আঘাত, যেন মরার উপর খাড়ার গা, এর থেকেও অধিক। শুধু যে নিম্ন আয়ের মানুষ বিপদে তা কিন্তু নয়, অন্যান্যরাও ঘরবন্দী হয়ে আছেন, বের হতে পারছেন না, তারা তাদের কাজ করতে পারছেন না। ফলে মোটামুটি সুনামগঞ্জের প্রায় লক্ষাধিক মানুষ বিপদগ্রস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে নৌকা যুগে সুনামগঞ্জের অন্যান্য জায়গা, যেমন খাইমতর, রায় হালুয়ারঘাট ইত্যাদি জায়গায় যেতে হচ্ছে। তো এখন আসলে শুধু সুনামগঞ্জ না, এই শহর না, প্রায় সব এলাকায় এই নৌকার উপর ভিত্তি করে চলতে হচ্ছে। কয়েকটি জায়গা ভেঙে গেছে, তাই সেই জায়গা পার হতে নৌকা লাগছে। আমরা সুনামগঞ্জের বিভিন্ন জায়গা ঘুরেছি, আশ্রয়কেন্দ্র ঘুরেছি, এবং আশ্রয়কেন্দ্রের অবস্থা আরও নাজেহাল। তারা একটু আশ্রয়ের জায়গা পেলেও তারা ঠিকমতো খাবার পাচ্ছেন না, কেউ অনাহারে থাকছেন, কেউ বা বসে বসে শুধু সময় পার করছেন। আসলে এই পরিস্থিতি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তাদের প্রতি একটু নজর রাখার জন্য তাদেরকে যেন একটু খোঁজ খবর নেয়, এবং জনপ্রতিনিধি যারা, তারা যেন তাদের পাশে এসে দাঁড়ান। সুনামগঞ্জ জেলা প্রশাসন আসলে বারবারই জানাচ্ছেন যে তাদের পক্ষ থেকে বন্যা মনিটরিং সহ শুকনো খাবার বিতরণ ও ত্রাণ বিতরণ অব্যাহত আছে, এবং তারা সরকারের কাছে অতিরিক্ত চাহিদাও প্রেরণ করেছেন। তো সব মিলিয়ে আসলে এখন সুনামগঞ্জবাসী আসলে খুব চরম বিপাকে মানবেতর জীবনযাপন করছেন। ধনী গরিব সবাই এখন খুব কষ্টের মধ্যে আছেন। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে সর্বশেষ।